বন্ধুরা, আজকে আমাদের চাঁদ রাত, আগামীকাল আমাদের ঈদ মোবারক। আর এই চাঁদ রাত উপলক্ষে মেহেদি না দিলে তো ঈদই মনে হবে না। তাই আজ আমরা ঘরেই বসেছি, নিজের মতো করে আমরা হেনা দিচ্ছি হাতে। তাহলে দেখো, আমরা চেষ্টা করছি নিজের মতো করে হেনাটা দিতে। এভাবে করে আমরা আজকে সবাই হেনা দিব, আর তোমাদেরকে এই চাঁদ রাতের এই হেনা তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো আমরা দেখি নেই আমরা আর কি কি ডিজাইনের হেনা করছি সবাই মিলে। লেটস গো। আমরা এভাবে করে হেনা দিচ্ছি, আর হেনাটা যেন ঈদের আনন্দটাকে আরো দ্বিগুণ বাড়িয়ে দেয়। খুবই সাবধানে হেনাগুলো দিতে হচ্ছে, কারণ হেনা দেওয়াটা একটা অনেক কষ্টের কাজ। তারপরেও না দিলে যেন ঈদই মনে হবে না। তো এই ছিল আমাদের একজনের হেনা দেওয়ার শেষ মুহূর্ত। বন্ধুরা, আমি ইশরাটটা শেষ করে এখন আমিরাটা দিচ্ছি। আমি ক্লোজ করে যদি দেখাই, আমাদের হেনা নাইট, আজকে চাঁদ রাত। তো আমরা চেষ্টা করছি নিজেদের মতো করেই হাতে হেনা লাগিয়ে আমাদের ঈদটাকে একটা আনন্দময় স্থানে নিয়ে যেতে। তো এই চলছে আমাদের হেনা নাইট। এখন আমরা চেষ্টা করছি আমাদের এই মেহেদিটা যেন করে দেয়। আমি একটু ক্লোজ করে যদি দেখাই, এই হচ্ছে আমার আজকের ফাইনাল লুক। এখন আমি দিব এবং সেটাও শেয়ার করব। লেটস গো। এখন আমার হাতে আমি মেহেদি লাগিয়েছি। তোমাদের একটু কাছ থেকে দেখিয়ে দিই, আমার ঈদ আয়োজনে আজকের এই মেহেদি আমরা একে একে আমার দুই মেয়ে এবং আমি দিয়েছি। মেহেদি ছাড়া যেন ঈদটা ভালো করে জমেই না, তাই তো অনেক রাত অবধি পর্যন্ত আমরা চাঁদ রাতে এই মেহেদিগুলো আমরা সবাই দিয়েছি, আর সেগুলি তোমাদের সাথে শেয়ার করেছি। আজ আমাদের ঈদ, রোজার ঈদ উপলক্ষে, তাই আমাদের অনেক কিছু কেনাকাটা হয়েছে। আমরা কোভিড-19 জন্য বাংলাদেশ থেকে যেহেতু ড্রেস আনতে পারিনি, তাই আমরা এখান থেকে ইন্ডিয়ান শপ রয়েছে সেখান থেকে আমরা কিছু ড্রেস মেয়ে ছেলের জন্য কেনা হয়েছে এবং নিজের জন্য হয়েছে। অলসো কেনা হয়েছে আমার হাজবেন্ডের জন্য পাঞ্জাবি, ছেলের জন্য পাঞ্জাবি এবং মেয়েদের জন্য আমার জন্য সুন্দর কয়েকটি ড্রেস আমরা কিনেছি ঈদ উপলক্ষে। এবং এগুলো পরেই ইনশাল্লাহ আমরা ঈদটাকে খুব ভালোভাবে উদযাপন করব। এগুলো সব কিছু আমাদের রেডি করা রয়েছে, আমরা ঘুম থেকে উঠি এগুলো পরব। এবং এখানে সব জুয়েলারিগুলো রেডি করে রাখা হয়েছে, যেন আর দেরি নয়, এক মুহূর্ত আমরা ঘুম থেকে উঠেই যেন রেডি হয়ে ঈদটাকে ভালোভাবে উদযাপন করতে পারি। আরাফ এবং আরাফের বাবা রেডি হচ্ছে সকালে মসজিদে যাবে ঈদের জামাত পড়তে, তাই আরাফ বাবা রেডি হয়েছে খুব নাইস করে। ঈদ মোবারক বন্ধুরা, আমরা সবাই রেডি হয়েছি, এখন আমরা ঈদের ঘোরাঘুরি করব ইনশাল্লাহ। তো সেটাও শেয়ার করব, এখন আমরা বের হয়ে যাব সবাই। বন্ধুরা, আমরা এখন বের হয়ে যাচ্ছি কিছুক্ষণের মধ্যেই। তো সেখানে গিয়ে আমরা দেখাবো আমরা কোন কোন বাসায় গিয়েছি এবং কি কি করেছি। লেটস গো। এখনো সস্তে পাচ্ছি নতুন কাপড় নতুন ইয়া সব কিছু খুব ভালো লাগে। কি কি লাগে করতে পারি আর করতে পারি না দেখলে কিন্তু দেখলে হালকা দেখায় দিচ্ছি যে গলাটা এটা পরবে।
We'll be right back.